বেশ কিছুদিন ধরেই আনিস খান হত্যাকাণ্ডে উত্তপ্ত বাংলা। দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো হাওড়া জেলার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের মৃতদেহ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবারের সদস্য এবং বারাসাত আদালতে বিচারপতির উপস্থিতিতে তোলা হয় দেহ। কবর খুঁড়ে মৃতদেহ তোলার পর ময়না তদন্তের জন্য মৃতদেহটিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র অসন্তোষ বাংলা জুড়ে। সঠিক তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে রাজ্য জুড়ে চলছে দফায় দফায় বিক্ষোভ। এমত অবস্থায় সঠিক তদন্তের স্বার্থে আনিস খানের মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। হাওড়া থেকে মতিউর রহমান, আনন্দ বার্তা। বেশ কিছুদিন ধরেই আনিস খান হত্যাকাণ্ডে উত্তপ্ত বাংলা। দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো হাওড়া জেলার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের মৃতদেহ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবারের সদস্য এবং বারাসাত আদালতে বিচারপতির উপস্থিতিতে তোলা হয় দেহ। কবর খুঁড়ে মৃতদেহ তোলার পর ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র অসন্তোষ বাংলা জুড়ে। সঠিক তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে রাজ্য জুড়ে চলছে দফায় দফায় বিক্ষোভ। এমত অবস্থায় সঠিক তদন্তের স্বার্থে আনিস খানের মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। হাওড়া থেকে মতিউর রহমান, আনন্দ বার্তা।